প্রধান অতিথি এখনই আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন উস্তাদুনা সাতেজা বাংলাদেশের সূর্য সন্তান শাইখুল হাদিস মাওলানা মুহিবুল হক গাসমালি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أزكي محمد محفلت ومن تفاوت تتعيب কাবিল এহতরাম উলামায়ে কেরাম সুধীবৃন্দ মুরব্বিয়ানে কেরাম এবং যুবকেরা, অনেক সময় থেকে আপনারা ধৈর্য সহকারে হযরত মাওলানা শেখ আব্দুল মতিন হামিদাহুল্লাহ জীবনী সম্পর্কে আলোচনার মহাতমাতিল উপস্থিত হয়ে ধৈর্য সহকারে কত কত শুনতেছেন, শুক্রিয়া দেবের মহানবেন আলহামদুলিল্লাহ। আমি কথা দিলেই তো করব না, আপনাদের সামনে দু একটি কথা সংক্ষিপ্ত বলে আমার বক্তব্য শেষ করব। প্রথম, এই মহফিলে আসার পর আমার একটা প্রশ্ন অন্তরে ছিল যে আজকে 2011-12 সালের 23 ফেব্রুয়ারি মান হলে মাওলানা সহ আমরা এখানে বসেছিলাম, অনুষ্ঠান ছিল, আজকের মহফিলে উনি উপস্থিত নাই জন্য আমার অন্তর মধ্যে যেহেতু আল্লাহ হায়াতে আছেন উপস্থিত কেন না বলে আমার অন্তর মধ্যে উত্তরটা নিজেও এক হাদিসের মধ্যে উত্তরটা নিজে নিজেকে দিয়ে দিলাম যে নবী আজকে যেহেতু জীবিত আছেন আর ওনার হায়াত সম্পর্কে আলোচনা হবে, ওনার প্রশংসা বিভিন্ন জীবনের বিভিন্ন দিকের সম্পর্কে আলোচনা করা হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সম্মুখে মানুষের প্রশংসা করে তাদের মুখে মারে মাটি মারে, এই জন্যই ওনার সুযোগ্য সন্তান মাওলানা শিয়া স্যার যদিও বার্ধক্যজনিত কারণে বিষ্ণায় সাহিত্যে আছেন, চেষ্টা করলে তিনি আসতে পারতেন, কিন্তু আমি তাই এই হাদিসের আমল করছে আমার অন্তরের মধ্যে এই জবাবটা আমি দিলাম। দুই নম্বর কথা আমার যে হযরত মাওলানা শেখ আব্দুল মতিন হাফিজাহুল্লাহ তাআলা উনি যে উস্তাদ ছিলেন আল্লামা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, বাহরুল উলুম শাইখুল ইসলাম আল্লামা বায়েন মুসাইব বায়েন পীর রহমতুল্লাহ আলাইহি, বর্তমান প্রজন্ম আপনারা দেখেন না এনাকে। আমি একটি কথা ওনার বক্তব্য একটি ঘটনা বলতে চাই, ঢাকায় পর বক্তরা শহীদুল্লাহ সহ সেই সময়কার জ্ঞানতমর যারা ছিলেন উপস্থিত ছিলেন, হযরত আল্লামা বায়েন পীর রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়া আরম্ভ করলেন, আমার জামি মসজিদে উপস্থিত ছিলাম না কিন্তু যারা ছিলেন যে ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ তাকে হতভম্ব হয়ে তাদের কাছে জন্ম দেন এবং এমন পারদর্শী বৈত্যের বিষয়ে ছিলেন শাইখুল ইসলাম উপাধিজনকে ধরা যায় হযরত বায়েন্দ রহমতুল্লাহ আলাইহ, কাবিলে কাবিলে কাবিল 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 এবং উনি ওনার সাবির, তাই ওনার এলিম হিসাবে কোনো আলোচনা আমি করতে চাই না। মাওলানা কোম্পানিগঞ্জ যিনি বলছেন যে উনি হলেন ইমাম সাহেব, যেহেতু শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের রশিদ হিসাবে এবং আমি দেখেছি আল্লামা বায়েন্দুর রহমতুল্লাহ আলাইহির শিষ্য যারা ছিলেন যেখানে যে ছিলেন একজন জ্ঞানের প্রদীপ হিসাবে এই অঞ্চলে আলো ছড়াইছেন, এই হিসাবে ওনার এলিমগত সুশ্লেষণ মধ্যে আমি বলতে চাই না। অনুরূপভাবে ওনার আত্মগত আধ্যাত্মিকতা হযরত শেখ আব্দুল করিম সত্তরি রহমতুল্লাহ নবরুল্লাহ আমার উস্তাদ এবং উনি আধ্যাত্মিক জগতে অনেক উঁচু পাইয়াছিলেন, ওনার থেকে আপনার উনি আধ্যাত্মিকতা গ্রহণ করেছেন, তাই এই হিসাবে
জ্ঞান হিসাবে এবং আত্মগত হিসাবে ওনার অনেক কিছু মকাম আমি মনে করি। আমার এই কথা সন্দেহ হয়তো আপনারা একমত হতে পারেন যে ওনার অনেক কিছু মকাম এবং উনি উত্তর শ্রেণীতে মানুষ করার কারিগর ছিলেন, মানুষ করার কারিগর। এবং উনি যে হেরফত করেছেন তার এই পর্যন্ত যদি ওনার জন্ম হয়েছে 1938 রয়েছে, আমার থেকে প্রায় 7 বছর বয়স বেশি। উনি 1938 জন্মগ্রহণ করেছেন আর আমার জন্ম 1946 ডিসেম্বর বৃহস্পতিবার হচ্ছে আমার জন্ম, 7 বছর পরে আমি আমার বড়। তো ওনার গুণগান তো অনেক শুনেছি, আজকে কিছু বয়স কিছু অংশ পড়েছি। আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওলামায়ে কিরামকে বলতেছেন কোরআন সূরা 1 কুনু রব্বানীন, কুনু রব্বানীন। এবং হযরত সুফিয়ান সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা রব্বানী আলেমদের 4 বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 1 নম্বর আজ্জাহিদু ফিদ দুনিয়া, আজ্জাহিদু ফিদ দুনিয়া। এবার ভাই বলেছেন যে উনি মসজিদের ইমামতি ছিলেন, ইচ্ছা করলেও যাতে সরকারি চাকরি দিয়ে অনেক বেতন আমরা দিতে পারতাম। এই মমতা আব্দুল মতিন আর জাহিদের দুনিয়া নিয়ে সুফিয়ান আসলে বলছেন ওলামায়ে রব্বানীর প্রথম আলামত ওনার মধ্যে অবশ্যই বিদ্যমান আছে বলে উনি বেশি বেতনের চাকরি গ্রহণ করেন নাই। 1 2 নম্বর আর রাগিবুল ইফিল আখরা। এবং আলিমে রব্বানীর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে আখেরাতের চিন্তা সবসময় দুনিয়ার চিন্তা ওনাদেরকে দুনিয়ারই জাগতিক চিন্তা ওনার ওনাদের মধ্যে দেখে না, সবসময় আত্মলোকালের চিন্তা থাকে। 3 নম্বর আলামত আল বাসিমু ফি আমরি দীনিহি, দিনের বেলা যে কাজ করেন ধর্মের বেলা যে কাজ করেন এই কাজটা উনি প্রসারিত সেই নিজেটা বুঝে নিতে করেন, অন্যের কোনো প্রভাবিত হন না। নিজের দিন সম্পর্কে মাল্লামা ওয়াইফুলি সাহেব যখন অবশ্যই বসিয়ে ফি আমরি দীনি জীবন হিসাবে কাজ করে গেছেন। আর 4 নম্বর বৈশিষ্ট্য আর আমার বাণী আল মুদামি মুফতি ইবাদাত রব্বিহি, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মধ্যে মশগুল, চন্দ্র বিশ্ব ইবাদত মশগুল। আমি ওনার সঙ্গে বয়স কিছু অংশ পড়ার পরে এটি আমার অন্তর আসল যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে ইশার করেছে 15 বাণী। আর এর বেলা সুফিয়ান সৌদি মুহাদ্দিসে জারির উনি বলতেছেন আলিমের রব্বানির 4 আলামত, 1 নম্বর জাহিদ ফিদ দুনিয়া, 2 নম্বর রাগিবুল আখরা, 3 নম্বর বাসীরু ফি আমরি দীনিহি, আর 4 নম্বর মুদামিমু ফি ইবাদাত রব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘজীবী করুন এবং পূর্ণ সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করুন, এবং উম্মত যেন আরো তার থেকে ফায়দা পায় এই দোয়া করি। 3 নম্বর কথা আমার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওনার সুযোগ্য সন্তান মৌলানা রশিদ আহমদ, উনি যে ওনার পিতার এবং মাতার পিতার যে সম্মান দেখিয়েছেন আজকে এই সেমিনারের মাধ্যমে, আজকে এই মহাজমের মাধ্যমে, আমি মনে করি যে দিন মৌলানা রশিদ আহমদের মধ্যে পরিপূর্ণ আছে বলে উনি ওনার পিতার বেলায় এই বুনিয়োগ জমা করিয়া এবং এটা একটা উৎস হিসাবে উদার পিতা যেভাবে ছিলেন এই লিখে লেখার লিখেদের মাধ্যমে আনার আনার মাধ্যমে আমাদের যে একটা সবক দিয়ে গেলেন দুনিয়াছে, তাই ওনার প্রধান আমি প্রশংসা করি। এবং যে আজকে আমরা এমন যুদ্ধমানায় আমাদের অবস্থান যেখানে যেখানে যাচ্ছে শিক্ষায় শিক্ষিত অনেক মানুষ অনেক মানুষ আপনাদের যারা আছে যে তাদের মাতা পিতা যারা রিক্সা চালিয়ে গাড়ি চালিয়ে ড্রাইভারি করে শ্রম দিয়ে কৃষিকাজ করে যাদের যে মানুষ করে আছে তারা ফ্ল্যাটে লক্ষ টাকা ফ্ল্যাটে দেখেন মাতা পিতা বিচার শুনে থাকে, ঠিক না বলা মেধা পিতা বিচার শুনে কত ঘটনা একটা ঘটনা কত ঘটনা আসেছে আপনারা দেখতেছেন। এই জমানায় যে পিতার ভাব উনি বুঝছেন ওনাকে আমি প্রশংসা করি এবং এখান থেকে আমাদেরও সবাই নিয়ে চাই যে আমাদের মাতা পিতার কি হক আছে আমাদের উপর। এবং 4 নম্বর কথা আমার যেটা আমার পূর্ববর্তী মৌলানা নজরুল সাহ বলেছেন আমার দুর্গা সচিব বলেছেন যে আমরা সিলেটবাসী অনেক পিছনে আমরা আলোচনা করি হাজর বাইফুল রহমতুল্লাহ আলহ
আমরা দৌড়াদৌড়ি বলবেন রহমতুল্লাহ আলাইহি। এর আগে যে সিলেটের মনীষী ছিলেন তাদের কথাই আমাদের নাম মনে জানা নাই। মনে রাখবেন আমাদের গাছপড়ি এলাকায়, নিঙ্গামী এলাকায়, গাছপড়ি এলাকায় একজন ছিলেন, আমাদের শেখ সব ব্যবহৃত মৌলানা আব্দুস সামাদ নাম ছিল। এই সময় আল্লাহ বাবু রহমতুল্লাহ আলাইহি গাছপড়িতে শেখ মুজিব হয়ে গিয়েছিলেন। তো আমি আমার আব্বা গাছপড়ি মাদ্রাসা শিক্ষক ছিলেন এই সময়। পরে বাইবুল রহমতুল্লাহ আলাইহি উনি বাইরে গেছেন, লন্ডন পর্যন্ত চিকিৎসা করছেন। ওনার মুখে দেখেছি যে শেখ আব্দুল সামাদ রহমতুল্লাহ আলাইহি উনি কার ঘর কাছে বয়স হন নাই। একদিন ওনারা সাজিদ জানেছেন, জিজ্ঞাসা করলেন, হাজরত আপনার তো এলেন আলহামদুলিল্লাহ একেবারে উপরে, আপনার এই কার কাছে বয়স হন নাই? উনি বলেন না বললেন, শেষ বললেন তোমরা কাউকে বলবে না, আমি হজে গিয়েছিলাম আর হজে যাওয়ার মধ্যে কার কাছে বয়স হলো এই অভিজ্ঞতা এখন আমার চিন্তা ছিল। আমি একদিন রাতে ঘুমাইছি আর ঘুমানোর পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমা তোমার হাত দাও, তোমার আমার হাত বয়স। এইরকম গুজরাতের দিন গুজরে গেছে, যাদের নাম আমরা হয়তো জানি না। আমরা অনুরোধ থাকবো কিন্তু নতুন প্রজন্মের কাছে এবং আপনাদের যারা লেখার অভ্যাস আছে এরকম যাদের কাজ, আপনারা তালাশ অন্বেষণ করে আমাদের সিলেটের বুজগানের নাম অবশ্যই এখনো পাওয়া যাবে ইনশাল্লাহ। কিছু না হয় লেখার মধ্যে আসলে আসলে ভবিষ্যৎ প্রজন্মের তারা উপকৃত হবে। আর সময় আমি দীর্ঘায়িত করছি না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মহাপুরুষ আহ্বানা আলহামদুলিল্লাহ বক্তব্য আমাদের শুনবো এবং সেটা শোনা জরুরি। তো আমি যে কথা বলছিলাম যে মওলানা রশিদ আহমেদ সাহেব, তার সাথে আমার অনেক আগে অনেক অনেক দিন থেকে সুসম্পর্ক। তো আমি তিনি যখন এখানে এই যে সিভিল সার্জন অফিস মসজিদে ইমাম সাহেব ছিলেন, তখন তাকে আমি একবার বললাম যে আপনি এখানে যে সম্মানই পাচ্ছেন, আপনি সরকারি চাকরি করলে তো এর চেয়ে অনেক বেশি সম্মানই পাবেন, অনেক বেশি। এবং আমি তার যে অবস্থান ছিল এই মসজিদে ইমাম সাহেব হিসেবে এবং এখানে যে কর্মকর্তাদের উপর তার যে প্রভাব ছিল, একটা চাকরি ভালো মানসম্মত, তার যে শিক্ষাগত যোগ্যতা ছিল, এই যোগ্যতার আলোকে একটা ভালো চাকরি পাওয়া কোনো বিষয় ছিল না। তো তিনি আমাকে বলেছিলেন যে দেখেন, আমার আব্বা বলেছেন আমি এই লাইনেই থাকবো, এই জন্য আমি চাকরি নিচ্ছি না। এবং আমি অন্তত সাক্ষী যে তিনি ইচ্ছে করলে নিতে পারতেন। এই হচ্ছে তার পিতৃভক্তি। এবং আমরা দেখলাম যে কিছুদিন আগে তার আব্বা যখন অসুস্থ হলেন তিনি চলে আসলেন, এই মাত্র কয়েকদিন আবার চলে আসলেন। এটা হচ্ছে একটি পিতার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এই ধরনের একজন সন্তান থাকা। তো যাই হোক, সেই গর্বিত পিতার জীবন কর্ম নিয়ে বই বের হয়েছে। এবং এটা অনেকের কাছে মনে হতে পারে যে একজন জীবিত মানুষকে নিয়ে বই বের করা, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমাদের সমস্যা হচ্ছে আমাদের ইতিহাস যদি আমরা সঠিকভাবে না লিখি তাহলে আমাদের ইতিহাস বিকৃত হবে। কারণ আমরা লিখে রাখতে হবে যে জাতীয় মসজিদের খতিব ওবায়দুল হক সাহেবের কাছে কিভাবে গিয়ে ওনারা হাত ইয়ে করেছে, জোর করেছিল, মনে আছে, ক্ষমা চেয়েছিলেন, এইসব কথা আমরা কি লিখে রাখছি? আমাদেরকে লিখে রাখতে হবে ফজলে খায়রাবাদীর মতো 1757 সালে যখন পলাশির যে আম্র কারণে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত গেল, এর 100 বছর পর 1857 সালে যখন সিপাহী জনতার বিদ্রোহ হলো ইংরেজের বিরুদ্ধে, তখন আলিম ওলামাদেরকে নির্যাতিত করা হলো, ফজলে খায়রাবাদীকে তাকে নির্বাসন করা হলো এবং এই নির্বাসিত অবস্থায় তিনি সাথে নিয়ে গিয়েছিলেন কাফনের কাপড়। এরপর অনেক দেন দরবার করার পর তার ছেলে তা ব্রিটিশের কাছ থেকে মুক্তির সনদ নিয়েছিল এবং মুক্তির যে ফরমান নিয়ে যখন তিনি সেই দ্বীপে জাহাজ থেকে নামছিলেন, তখন দেখা গেল একজন মানুষের জানাজার প্রস্তুতি হচ্ছে এবং সেই ব্যক্তি ছিলেন তার পিতা মওলানা ফজলে খায়রাবাদী। তারপর যখন তিনি পিতার রেখে যাওয়া সম্পদ তিনি যখন গ্রহণ করলেন, তখন ছিল একটি কাফনের কাপড় এবং সেই কাফনের কাপড়ে কয়লা দিয়ে ফজলে খায়রাবাদী তিনি লিখেছিলেন 1857 সালের সেই বিদ্রোহের কথা। এই যে গৌরবোজ্জ্বল কথাগুলো আজকে যদি মওলানা মহিউদ্দিন খান সাহেব এটা অনুবাদ করেছেন, এই বইটি আছে, আপনি যদি এই বইটি পড়েন, আমরা যদি এই বইটি পড়ি তাহলে আমরা অনুপ্রাণিত হব। আজকে চিন্তা করে দেখেন, ছোটখাটো মাদ্রাসার টুকটাক ত্রুটিকে খুব বড় করে দেখিয়ে টোটাল মাদ্রাসার শিক্ষাকে মানে বেজ্জত করার চেষ্টা করা হচ্ছে।
কিন্তু কত যে আমাদের মুহতামিম সাহেব যে তিনি রাত্রে খান নাই কিন্তু ছাত্রদেরকে খাইয়েছেন, কত মুহতামিম সাহেব নিজে একটি পুরনো কাপড় পরেছেন কিন্তু ছাত্রকে ভালো কাপড় পরাবার প্রয়াস চালিয়েছেন, সেই কত কোথায় লেখা আছে? এই দৃষ্টিকোণ থেকেই আমাদের উলামাদেরকে লিখতে হবে। কারণ একটা কথা আছে, যদি এখানে এটা খাটে না যে নিজের ডুজে নিজের ভালো পিটাতে না পারেন অনেক ফাটিয়ে দেবে, ঠিক তেমনি আমাদের উলামাদেরকে এটা বড় দায়িত্ব হচ্ছে, আমাদের আন্দোলনের কথা, আমাদের সংগ্রামের কথা, আমাদের সমাজকে শান্তিময় করার প্রয়াসের কথা লিখে রাখতে হবে। না হলে যদি এটা লিখে না রাখা যায় তাহলে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে না, এটা যদি লিখে না রাখা যায় তা আগামী প্রজন্ম বিভ্রান্ত হবে, তখন হবে কি আজকাল মিডিয়া ছোটোখাটো ত্রুটিকে যে বড় করে দেখছে, আমাদের আগামী প্রজন্ম উলামাদেরকে দেখতে গিয়েই সেই ত্রুটিগুলো দেখবে। কাজেই আমাদের যে উলামাদের যে অসংখ্য সুন্দর কাজ আছে সেই কাজকেই আজকে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে, সেই কাজকে সুন্দরভাবে উপস্থাপিত করতে হবে। এবং এই উপস্থাপনের একটি পদক্ষেপ হচ্ছে মাওলানা আব্দুল মতিন সাহেবের এই যে জীবনী। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, এবং মাওলানা রশিদ আহমেদ সাহেবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা মনে রাখবেন, তিনি যেমন তার পিতার কথায় আছেন, তার পিতার লাইনে আছেন, এবং এই লাইন থেকে তিনি এখনও বিচ্যুত হননি, আমেরিকাতে আছেন, আমেরিকাতে ইয়র্ক বাংলা নামে একটি পত্রিকা বের করছেন, প্রায় 19টা সংখ্যা বের করে ফেলেছেন। আমেরিকাতে বসে বাংলায় মানসম্মত পত্রিকা বের করা এত সহজ নয়, এবং সেই পত্রিকা পিতার স্রোত থেকে পিতার লাইন থেকে বিচ্যুত হয়নি। এই লাইন অব্যাহত থাকুক এবং আমাদের এই শক্তি আল্লাহ দান করুন। আল্লাহ হাফেজ। ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد আজকে এই মহান সভার সম্মানিত সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি এই সভার মধ্যমণি দরবারে দাওয়া বরকত এবং মঞ্চ বরিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাওলানা রশিদ আহমদ শেখ আব্দুল মতিন সাহেবের সুযোগ্য সন্তান এবং এই গ্রন্থটি যারা সম্পাদনা করেছেন তাদের নামটাও এখানে উচ্চারিত হওয়া দরকার। সম্পাদনা পর্ষদে আছেন মাওলানা খালিদ সাইফুল্লাহুল্লকুই, মাওলানা নুরুজ্জামান সাহেব, মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান, ফয়জুর রহমান এবং আতিকুর রহমান নগরী। তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা অনেক কষ্ট স্বীকার করে সময় দিয়ে এই গ্রন্থটি সম্পাদনা করেছেন এবং আজকে আমাদের হাতে পৌঁছেছেন। আসলে এটা একটা জীবনী গ্রন্থ, কিন্তু প্রত্যেকটি জীবনী গ্রন্থ আমাদের জাতীয় ইতিহাসের অংশ এবং ইতিহাস হচ্ছে জাতির আয়না। এই জন্য একটি জাতির সমৃদ্ধ ইতিহাস রচনা করার জন্য এমনিভাবে আমাদের যে সমস্ত গণিজন যাদের জীবন সমৃদ্ধ তাদের জীবনী গ্রন্থ রচনা হওয়া দরকার। আমাদের দেশের ওলামায়ে কেরামে বিশেষ করে, এবং আমি বলবো যে আসলে আমাদের দেশের গণজনদের প্রায় সকলের এইরকম যে আত্মজীবনী লেখার অন্যান্য দেশের গণজনদের যে একটা অবস্থা আছে সেরকম আমাদের দেশের আলেম ওলামাদের এই মানসিকতা এখনো জন্মায়। আপনি আমাদের পাশের দেশ ভারতে যদি যান, পাকিস্তানে যদি যান, তাহলে দেখবেন প্রায় সকল বড় ওলামায়ে কেরামের আত্মজীবনী আছে। তো সেটি তাকে যদি হয় যে একজন মানুষের জীবন মানে সেই সমকালটা উঠে আসে, তা আমাদের দেশে সেটা হয় নি। আপনি ইন্ডিয়া পাকিস্তানে যদি যান তাহলে দেখবেন বড় আলিমরা পড়াবে সেটার সাথে সাথে লিপিবদ্ধ করে অনুলিপন হয় এবং পরে বই আকারে প্রকাশিত হয়, এটাও আমাদের দেশে হয়ে ওঠে। এই জন্য মাওলানা আব্দুল মতিন সাহেব শেখ উনি সৌভাগ্যবান যে তার একটি সুযোগ্য সন্তান এবং তার প্রেরণাতে সম্পাদনা পরিষদ এই গ্রন্থটি আমাদের সামনে তুলে ধরেছে। এই গ্রন্থটি যে শুধু একজন মানুষের জীবনে আসছে তাই না, আপনারা পরে দেখবেন যে এখানে 2 শতাধিক মানুষের জীবনে না তাদের পথে এসেছে।
তার সমসাময়িক ওলামায়ে কেরামের নাম এসেছে, তার আসাতেজা কেরামের নাম এসেছে, তার বিখ্যাত ছাত্রদের নাম এসেছে, তার গ্রামের বিশিষ্ট মানুষদের নাম এসেছে, এমনিভাবে তার শেখদের নাম এসেছে। এভাবে এই গ্রন্থটি লিখতে গিয়ে আমাদের মধ্যে প্রায় 200+ ওলামা এবং বিশিষ্ট গুণীজনদের নাম উঠে এসেছে এবং একই সাথে সমকালও উঠে এসেছে। এটি যে কাজটি হবে যে কোনো পথে এই অঞ্চলের মানুষদের বা আলেমদের নিয়ে কেউ যদি গবেষণা করে তাহলে গবেষণার একটি উত্তম উপকরণ হিসেবে, উপাদান হিসেবে এটি ব্যবহৃত হবে। আমাদের ইসলামী বিশ্বকোষ, আপনারা জানেন বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন থেকে বের হয়েছে 28 খণ্ডে ইসলামী বিশ্বকোষ। ইসলামী বিশ্বকোষের পরিচালক ছিলেন প্রফেসর মাওলানা আবু সাইদ মোহাম্মদ মোরাদ। আমাদের বিশ্বকোষে সিলেট অঞ্চলের আলেমদের জীবনী সেভাবে উঠে আসেনি। তো সেই ক্ষেত্রে উনি জবাব দিয়েছিলেন, নেতৃত্ব জবাব, উনি বিবেকের ক্ষেত্রে চাপক মেরে বলেছিলেন তোমরা লিখেছ কয়জন। এই বিষয়টি আমাদেরকে কি দিয়েছিল, পীড়া দিয়েছিল, যে কারণে আমরা শুরু করেছিলাম মনে করেন এটা এই 97-98 সালে আমরা শুরু করেছিলাম এবং এরপর থেকে আপনারা দেখবেন সিলেট অঞ্চলে বহু উলামায়ে কেরামের জীবনী আছে। আমরা সম্মিলিতভাবে যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে ইসলামী রেনেসাঁস অনন্য যারা জালালাবাদ, ইসলামী রেনেসাঁস অনন্য যারা, সেখানে 240 মানুষের জীবনে আসছে। আর এরপরেও ভিন্ন ভিন্নভাবে এবং যৌথভাবে আরও 250 ওলামায়ে কেরামের জীবনে আমরা উপস্থাপন করেছি। আমরা আজকে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে বাংলাদেশে ওলামায়ে কেরামকে এরকম ব্যবস্থাপনা যখন ছিল না তখন যে মানুষটি বাংলাদেশের ওলামায়ে কেরামকে তাদের সামনে উপস্থাপন করতেন তিনি হচ্ছেন কিংবদন্তি আলিম হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব। মহিউদ্দিন খান সাহেব আপনারা দেখবেন যে প্রত্যেকটি সংখ্যায় কোনো না কোনো আলেমের জীবনী আছে এবং সিলেট অঞ্চলের বহু আলেমের জীবনী মাওলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনাতে উপস্থাপন করেছে। তো এটি একটি ধারায় পরবর্তীতে আমাদের আলেমরা এই ধারাকে আরও বেগবান করেছেন। আমরা মনে করি যে এই তৎপরতার এই তৎপরতাকে সামনে রেখেই, এই ধারাবাহিকতাকে সামনে রেখেই আমাদের এখন অনেক ওলামায়ে কেরাম আছেন যারা কোনো আলেম ওলামা মারা গেলেই পত্রিকা অথবা জীবনী গ্রন্থ বের না হলেও অন্তত ফেসবুকে অথবা তার এই এইরকম গণমাধ্যমে ওনারা লেখেন। আমাদের এই অঞ্চলে আমাদের অগ্রজ এবং আমাদের প্রবীণ আলেম প্রবীণ বুদ্ধিজীবী সাহিত্যিক লেখক তারা এই অঞ্চলের আলেম ওলামাদের জীবনী তুলে ধরেছেন আরও অনেকের সাথে, তাদের মধ্যে আমি স্মরণ করতে চাই ক্যাপ্টেন ফজলুর রহমান, সৈয়দ মুস্তফা কামাল, দেওয়ানুর রহমান হোসেন চৌধুরী, সৈয়দ শামসুল ইসলাম, আরিস্তা সম্পাদক কিংবদন্তি নুরুল হক, শেখ হাদিস তফাজ্জুল হক, আপনি দেখবেন যে অনেক ওলামায়ে কেরাম উনি তাদেরকে দেখছেন ওদের জীবনী উপস্থাপন করেছেন, শামসুল করিম দায়েস, মৌলানা আবু সাইদ মোহাম্মদ আব্দুল হাই, কথা সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হামিদ, তারপরে ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আব্দিন মৌলিকদারে, মুক্তিযোদ্ধা এবং মুজিবুর রহমান মুজিব। এবং এখন যদি আমরা বলি তাহলে এখন আমাদের এক ঝাঁক চৌকস লেখক আছেন, আগে যারা লেখছেন তাদের অনেকের লেখা এটা সাহিত্য কি না এই বিবেচনা প্রশ্ন আসতে পারে, কিন্তু এখন আমাদের সাহিত্যিক মানে এক ছাপ লেখক তৈরি হয়েছেন। তাদের মাঝে মৌলানা শাহিনুর পাশা চৌধুরী, কাজী কামরুল হাসান, মৌলানা আব্দুল হোসেন খান, মৌলানা আতাউর জালাল আবাদী, সৈয়দ মকনু, তারপরে আমাদের শাহ মনসাদ আহমদ, আব্দুল মুকির চৌধুরী, মৌলানা মাহমুদুল হাসান, মুসাল হাফিজ, শামসির হারানুর রশিদ, রশিদ জাবির, জোনায়দ কিয়ামপুরী, মৌলানা মুফতি আব্দুল কাদের মাসুম, ফয়জুর রহমান, কবির খান, জিম হামজা, রশিদ আহমদ, তারপরে আতিকুর রহমান নগরী, রহমিন নগরী, মৌলানা মলিউর রহমানের মতো এক ছাক, আমি আরও অনেকের নাম হয়তো বলতে পারি নাই, এরকম এক ছাক মানুষ আছে যারা লেখালেখি দেয়। তারপরেও আমাদের এই অঞ্চলের আরও শতাধিক বরণ্য ওলামায়ে কেরাম রয়ে গেছেন যাদের জীবনী লেখা হয়নি। আমি মনে করি এই সমস্ত কাজে হাত দেওয়া দরকার। মৌলানা উবায়দুল্লাহ খতিব, এরকম আরেকজন খতিব বাংলাদেশে আসবেন আমার মনে হয় না,
ওনার সম্পর্কে এখনো কিছু লেখা হয়নি, কিছু বিচ্ছিন্ন লেখা পত্রপত্রিকা হয়েছে কিন্তু আমরা সেরকম কিছু লিখতে পারিনি। আপনি দেখেন যে মোসাহিব লাইন পড়ি আজকের যে শেখ আব্দুল মতিন সাহেবের যে উস্তাদ, ওনার সম্পর্কে কিন্তু বড় কোনো কাজ হয়নি। তো যাই হোক, আমি এখানে আর কথা লম্বা করতে চাই না, আমাদের সম্পাদনা পরিষদকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শেখ আব্দুল মতিন সাহেবের যে জীবনী যে কিরদার আমাদের সামনে উঠে এসেছে, এই গ্রন্থটি লেখা না হলে কিন্তু আমরা এটা জানতে পারতাম না। এটা আমাদের এখন অনেকেই আমাদের আমাদের যারা তালবা আছে তারা জানতে পারবে এবং তাকে অনুসরণ করতে পারবে। আর আমার মনে হয় যে এই গ্রন্থটি লিখে আমাদের এই অঞ্চলের একটি একটি কী বলব যে একটা শূন্যতা পূরণ করেছে এবং শেখ আব্দুল মতিন সাহেবের যে জীবন, এই জীবন থেকে আমাদের আলোকিত হওয়ার মতো জিনিস আছে যেটা আমরা নিতে পারব। আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মৌলানা রশিদ আহমদ তার সাহেব দাদার তার দীর্ঘায়ু কামনা করছি এবং তিনি আব্দুল মতিন ফাউন্ডেশনের নামে যে সমস্ত কল্যাণকর কাজ করে যাচ্ছেন আল্লাহ তাআলা এই সমস্ত কাজকে কবরে মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وذرياته وأولياء ملته وعلماء أمته أجمعين. আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের সিলেট অঞ্চলের এখন আমরা অনেকটা আলেম শূন্য, সেই সময়ে আমরা মনে করি আমাদের আধ্যাত্মিক এবং এই ইলিমের ক্ষেত্রে আমাদের যে প্রতিকৃত মৌলানা মহেন্দ্রগড় গাছবাড়ি, এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন প্রত্যেকেই আমার অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয়। তা আমি আজকে যারা অনুষ্ঠান পরিচালনা করছেন তাদের কাছে একটু বিনীতভাবে অনুরোধ করব যে ওনাদের ঘরে আমার বক্তব্য দেওয়াটা আমার কাছে নিজের কাছে খুব একটু দৃষ্টিগত মনে হচ্ছে। আমি যোগ্যতায় জ্ঞানে ইমানে আমলে সব দিক দিয়েই ওনাদের কারে কাছে দেওয়ার আমার যোগ্যতা নাই। তা আমি এই আয়োজকদের এই অনিচ্ছাকৃত ত্রুটির কারণে আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছেন সম্মানিত জ্ঞানী গুণী এবং আলিম ওলামাগণ তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে আমার এই আপনাদের পরে কথা বলাকে একটু বেআদবি মনে করবেন না, দৃষ্টতা মনে করবেন না, আমার জন্য একটু দোয়া করবেন। তো আমি আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে ঢাকা থেকে দুপুরেই এসেছি এবং আবার রাতেই একটু কেড়ে যাব। আর আমরা এমন এক সময়ে অনুষ্ঠানটা করছি যখন আমাদের পুরা অঞ্চলটা বন্যায় বাসছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে। আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই জনপদ থেকে এই বিপদকে দূর করে দেন এবং আমাদের মানুষকে এই বন্যার সমস্ত কল্যাণ থেকে হেফাজত করেন এবং এই বন্যা বা যে কোনো প্রাকৃতিক বিপদের মধ্যে কিছু কল্যাণ থাকে সেই কল্যাণ যেন আমাদেরকে দান করেন। তা আমরা সামগ্রিকভাবে একটা কঠিন একটা সময়ে বসবাস করছি সমস্ত বিশ্ব জুড়ে। আমরা যারা মোটামুটি কিছুটা একটু পড়ালেখা করি বা চেষ্টা করি দুনিয়ার হালকা সম্পর্কে একটু খোঁজখবর রাখার, আমার কেন যেন মনে হয় এবং দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে যারা স্কলার তাদের সাথে কিছু ব্যক্তিগত যোগাযোগ বা আলাপ আলোচনা যেটা মনে হচ্ছে যে আমরা আখের জমানায় প্রবেশ করে ফেলছি বা হয়তো আল্লাহই ভালো জানেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আমরা আখের জমানায় প্রবেশ করে ফেলছি। তো এই কঠিন সময়ে একটা বিশ্বজুড়ে একটা প্রাকৃতিক বিপর্যয়ের পর এখন আবার আমরা একটা মানবসৃষ্ট বিপর্যয়ের মধ্যে আছি, সমস্ত পৃথিবীটা একটা যুদ্ধের মুখোমুখি, কখন একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়। তো এই সময়ে আমাদের জীবনটা প্রত্যেকেরই অনিশ্চিত, আমরা জানি না আমরা কে কতদিন বেঁচে থাকব। তো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইব যে আপনারা দোয়া করবেন যে জীবনে যতদিনই বেঁচে থাকি আল্লাহর সৃষ্টির কল্যাণের জন্য যেন কিছু কাজ করতে যেতে পারি। তো আজকের এই প্রকাশনা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের বাতিদা মৌলানা রশিদ আহমদ এবং এই বইটি যারা প্রকাশ করেছেন আমি তাদের শুকরিয়া আদায় করছি যে আমাদের আলেমুলামারা চিরকাল একটু নিবৃত চালিয়ে এবং ওনারা নিজেদের কথা নিজেরাই কখনো প্রকাশ করতে চান না, যে কারণে ওনাদের খেদমতটা আমাদের সমাজে সেইভাবে আমরা তুলে ধরতে পারি নাই বা রাখতে পারি নাই। এই দ্বারার বিপরীতে অন্তত জীবিত অবস্থায় একজন আলেমের জীবনী প্রকাশিত হয়েছে, এটা আমাদের জন্য একটা নতুন ধারার সূচনা। তো আমি ওনার সম্পর্কে কয়েকটা কথা একটু ব্যক্তিগত স্থিতি থেকে একটু বলবো, এটা নিজেকে জাহির করার বা নিজের কোনো প্রকাশ করার জন্য না, শুধুমাত্র ওনাকে যেভাবে দেখেছি সেই জিনিসটা একটু প্রকাশ করার জন্য। তা আমার ওনার সাথে সম্পর্ক দীর্ঘ 50 বছরের, নিঃসন্দেহে উনি একজন বড় আলেম এবং এই 50 বছরের জন্মের পর থেকে আজ পর্যন্ত ওনাকে যেভাবে দেখে আসছি আমার জীবনে ওনার আমি যতটুকু সুন্নত বুঝি
ওনার দেখছে আমি সন্ন্যতের কোনো খেলার দেখি নাই, কোনো অহমিকা দেখি নাই, ইলমের কোনো অহংকার দেখি নাই, এবং সত্যিকার অর্থে আল্লাহ রসুলের নায়েবে নায়েব হওয়ার যে উত্তরাধিকার হওয়ার যে সমস্ত যোগ্যতা আমি মনে করি তার মধ্যে সব কিছুই আছে, এবং উনি চিরকালই জ্ঞান পিপাসী একজন মানুষ। এবং এই যে আমরা এখন অনেক ক্ষেত্রেই অনেক কিছু করি কিন্তু সেটা কতটুকু সুন্দর অবসারী হয় আমরা সেটা হয়তো বিচার বিবেচনা করি না। আমরা শুধুমাত্র ইলিমকে বা গলাবাজিকে এখন সবচেয়ে বড় মনে করি, এবং এই সমস্ত গলাবাজির কারণে সমাজে যে সমস্ত ফিতনা ফাসাদ ছড়াচ্ছে, বিচ্ছেদ ছড়াচ্ছে, মুসলমানদের মধ্যে দল উপদল সৃষ্টি হচ্ছে, এই সমস্ত দল উপদল সৃষ্টি হওয়ার কারণে পুরো সমাজ ব্যবস্থায় যে খারাপ প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে সেইটার দিকে আমরা বিচার বিবেচনা করি না। তো সেই দৃষ্টিভঙ্গিতে যে আমরা আল্লাহর যে হক এবং বান্দার যে হক এবং আত্মীয়দের হক সবগুলো হকের বিষয়ে যে জিনিসটা একটু বলবো, যে উনি আমাদের চারজন ওনাদের সাথে আমাদের চারজন আকর্ষণ বা পাঁচজন আকর্ষণের আগের আত্মীয়তা, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের এই সেই আত্মীয়তা এটি এখন অক্ষুণ্ণ আছে। এবং আমরা যারা এখনকার সময় বসবাস করি তারা হয়তো জানবেন না যে আমাদের বাড়িটা যদি সিলেট শহর থেকে দূরত্ব খুব কম হলেও যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে আমরা শহরে আসতে আমাদের কী পরিমাণ কষ্ট করতে হতো, এবং কোনো রাস্তাঘাট ছিল না, কোনো কিছু ছিল না। সেই সময়ে যারা খেদমত করেছেন, যারা দায়িত্ব পালন করেছেন, তাদেরকে কতটুকু ত্যাগ এবং স্যাক্রিফাইস করতে হয়েছে এই সময়ে তারা, বা রাস্তাঘাট হওয়ার পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা হয়তো সেই সময়টাকে কেউ বুঝতে পারবেন না বা অনুভব করতে পারবেন না। তো সেই সময় থেকেই দেখেছি যে এই যে ওনার দাদি খুব সম্ভবত আমাদের বাবাদের ফুফু ছিলেন, এবং তখন থেকে এখন পর্যন্ত যে কোনো আমাদের অনুষ্ঠানে, বিবাহ শাদীতে, জন্ম মৃত্যুতে সব কিছুতে আমরা আমাদের এই যোগাযোগটা আছে, এবং উনি আমাদের এই আত্মীয়দের মধ্যে সবচেয়ে বড় আলিম হওয়ার কারণে আমাদের যে কোনো জানা যায় ওনার উপস্থিতি থাকতো এবং সবাই ওনাকে জানাজার জন্য ইয়ে দিত। আমরা দেখতাম ওনার শ্বশুরবাড়ি আমাদের পাশের গ্রামে হওয়ার কারণে, পাশে দুই গ্রাম হওয়ার কারণে যে কোনো যেখান থেকে আসতেই উনি আমাদের বাড়িতে উঠতেন, এবং আমাদের ছোটো দাদি বেঁচেছিলেন, এবং দাদি এবং নাতিদের মধ্যে সেই সম্পর্কটা দেখারও আমার সুযোগ হয়েছে। এবং এই যে বললাম যে আত্মীয়তার সম্পর্ক ইসলামের একটা মৌলিক বিষয়, সেই বিষয়টাকে আমরা অনেকেই যখন সমাজে আমরা একটু প্রতিষ্ঠিত হই তাই আমরা আমাদের আত্মীয়দের অস্বীকার করে বসি, আত্মীয়দের খোঁজখবর নেই না, কিন্তু এখন পর্যন্ত চার জেনারেশন ধরে একটা আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাক রাখতেছেন, সেটাও আল্লাহ পাকের একটা মেহরবান। এবং উনি এই যে দীর্ঘ এতটা বছর এই রাস্তা কাদা পানি মারিয়ে অত্যন্ত অঞ্চলে ইলমে দিনের খেদমত করে গেছেন, এবং অত্যন্ত নিরহংকারী ভাবে নিজেকে কোনো আত্মপ্রকাশের কোনো তাড়না না রেখে যে খেদমতগুলো করে গেছেন সেই খেদমতগুলোর সাক্ষী আমরা, এবং উনি যে জ্ঞানের কী পরিমাণ পিপাসী ছিলেন সেটা সাক্ষী আমি নিজেও। উনি একবার আমাকে বললেন যে ভাই দেখো তো আমাকে প্রথম তাদেরটা একটু আড়াই দিতে পারো কিনা। তা আমি তখন মদিনা শরীফ থেকে কয়েক খণ্ডে ওনাকে আমার এক আত্মীয়ের মাধ্যমে প্রথম কাদের কিতাবটা আড়াই দিলাম। তখন এটা প্রায় থেকে 10-15 বছর আগে। তো এইভাবে সারাটা জীবনই উনি নিবৃতভাবে ওনার জ্ঞানের চর্চা করে গেছেন। আর ওনার যে আধ্যাত্মিক জগতের যিনি গুরু, আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের আলেম ওলামাদের ইতিহাসগুলো বা তাদের যে খেদমতগুলো বা তাদের যে সমাজে অবদানগুলো সেইগুলোকে একটু তুলে রাখতে পারি নাই। যেমন মৌলানা মুসাহিদ পায়নপুরীর মতো একজন আলিমের যে কিতাবগুলো ছিল সেই কিতাবগুলো এখন পাওয়া যায় না, এবং ওনার উপর খুব সম্ভবত এখন পর্যন্ত একটা পূর্ণাঙ্গ জীবনী হয় নাই। আমাদের জীবনখানে আমরা হজরত মৌলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইকে দেখেছি, ওনার পর্যন্ত একটা জীবনী গ্রন্থ হয় নাই। অত ওনার মতো একজন মুখলিস আলিম এবং একজন দরবেশ এই সমাজে খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে। তেমনি আমাদের হজরত মৌলানা আব্দুল করিম সত্যপুরী রহমতুল্লাহ আলাইকে, উনি কেন জানি না আমাকে বাল্যকাল থেকে অত্যন্ত স্নেহ করতেন, তো ওনার স্নেহ পাওয়ার সুযোগও আল্লাহ পাক করে দিয়েছেন। আমরা নিজেরাও আমাদের বাল্য অবস্থা এবং বিভিন্ন অবস্থায় ওনার অসংখ্য কেরামতের আমরা সাক্ষী ছিলাম, এবং এত মুখলেস একজন আলিম এবং এত নিবৃত ছাড়ি একজন এত বড় মাপের একজন ওলিয়াল্লাহ আমাদের জীবনে আমরা খুব কমই একটু খুঁজে পেয়েছি। আমার সুযোগ হয়েছিল 2008-এর সিলেটের আরেকজন প্রখ্যাত আলিম খুব কাছে থেকে হজের সফরে দেখার, মৌলানা শেখ আব্দুল হক গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, এবং ওনার সাথে পুরা হজের সফরটা আমি ছিলাম, এবং ওনার জীবদ্দশায় সর্বশেষ সাক্ষাৎকারী ব্যক্তিও আমি ছিলাম। তো এই আমি শুধুমাত্র দুই তিনটা কথা ওনার জন্য বলবো, যে ওনার মদিনা শরীফে আমরা যখন একসাথে ছিলাম তখন উনি আমাদেরকে একবার বললেন যে আমি যখন প্রথমে হজে আসলাম তখন আমার উস্তাদ সাথে ছিলেন, উস্তাদ আমার আমি নিয়োগ করলাম যে রিয়াজুল জান্নাহ বসে কোরআন শরীফের একটা প্রথম আমি শেষ করবো। বললেন এই কথাটা কোনো মতে আমার উস্তাদের কানে চলে গেছে, আমার উস্তাদ আমাকে ডাকলেন, ডেকে নিয়ে বললেন আব্দুল হক মুসলমানদের হক নষ্ট করার অধিকারটা কে তোমাকে দিয়েছে? তো উনি বললেন আমি তখন কেঁদে একেবারে অস্থির যে আল্লাহ রসুলের রোজা মুবারকে এসে, আল্লাহ রসুলের শহরে এসে আমি মুসলমানদের হক নষ্ট করতেছি, তা আমার চেয়ে বড় জালেম তো আর কেউ নাই।
তখন উনি ওনার বললেন যে দেখো রিয়াজুল জান্নাহ সামান্য একটি জায়গা, সারা দুনিয়া থেকে মুসলমানরা জীবনে হয়তো অনেকে একবার আসে এইখানে দুটো রাকাত নামাজ পড়ার জন্য, তো তুমি যদি এইখানে ঘন্টার পর ঘন্টা বসে কোরআন তেলাওয়াত করো তাহলে কতজন মুসলমানের হক নষ্ট হবে। তো এই জিনিসটা আমরা অনেকেই হয়তো চিন্তা করি না, দেখা যাবে যে মসজিদে গেলে আমরা সবার আগে একটু দাঁড়াতে চাই, সবার সামনের কাতারে যেতে চাই, কিন্তু কত মুসলমানকে আমরা এর মধ্যে অসুবিধায় ফেলি সেটা আমরা বিবেচনায় রাখি না। তো তারপর থেকে হজরতের এই কথাটা আল্লাহ পাকের খাস মেহরবানিতে 2008 থেকে আল্লাহ আমাকে হয়তো এই গত প্রাকৃতিক বিপর্যয়ের সময়টা ছাড়া প্রতি বছরই মদিনা শরীফে যাওয়ার একটু সুযোগ করে দেন এবং আল্লাহ নেন। তো সেখানে আমি কোনোদিনও এই ওনার এই শিক্ষাটা আমি এখন পর্যন্ত গ্রহণ করেছি। এবং আরেকটা জিনিস আমি একটু বলি, মক্কা শরীফে ওনার বড় ছেলে উনি আলেম ছিলেন, উনি মারা গেছেন, তো ওনার বন্ধুরা ওনার ছেলেদেরকে কিছু হাদিয়া দিতে চাইল। তো উনি বললেন তোমরা আমাকে রিয়ালটা দিও না, যদি কাপড় চোপড় দিতে চাও কাপড় চোপড়টা দিয়ে দিবা, আর রিয়ালটা যদি দাও আমি বয়স্ক মানুষ এইটা কোথাও আমার খরচ হয়ে যাবে, তাহলে ওদের কাছে এতিমের হক যেভাবে যে দিছে ওইভাবে তার কাছে পৌঁছার কথা, আমি হয়তো সেভাবে পৌঁছাতে পারবো না। তাহলে চিন্তা করেন একজন আলিম কত সূক্ষ্মদর্শী হলে বা কত সচেতন হলে এই সামান্য বিষয়েও এতটুকু সচেতন হতে পারেন। এবং আমরা সাক্ষী যে উনি আগের দিন আমাকে বললেন যে চলেন একটু জান্নাতুল মুআল্লাটা ঘুরে আসি, আমি বললাম হুজুর আমার একটু কাজ আছে যে আপনি অমুককে নিয়ে যান। আগের দিন আসরের সময় উনি জান্নাতুল মুআল্লায় গেলেন, পরের দিন জোহরে উনি জান্নাতুল মুআল্লায় দাফন হলেন। এই সমস্ত বড় আলেম যারা তাদের খেদমতগুলাকে তাদের চরিত্রগুলাকে তাদের জীবনগুলাকে আমাদের সামনে না আসার কারণে আমরা আমাদের প্রকৃত শিক্ষাটা নিতে পারছি না। আর এখন ইলমের নামে ইসলামের নামে যে পরিমাণ গোলাবাদি হচ্ছে সেখানে গোলাবাদিটাই আসল, কারো ব্যবসাটা আসল, যে কারণে অন্যান্য লোকেরা এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাচ্ছে। এখলাস এবং ফুলুসিয়তটা অনেকের মধ্যে যখন সেই পর্যায়ে নাই। এবং আরেকটা জিনিস, আমি এই এত বড় আলেম ওলামাদের সামনে ইসলাম সম্পর্কে কোনো কথাবার্তা বলাই আমার দৃষ্টতা, তারপরেও আমি আমার জীবনের ক্ষুদ্র জ্ঞান যেটা সেটাকে মনে হয় যেটা যে আমরা যদি কোরআন শরীফটা পড়ি যে সূরা বাকারার মধ্যে যে আল্লাহ রসুলকে পাঠানোর জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন সেই উদ্দেশ্যটা যদি দেখি, বা সূরা জুমার যে রসুলদের পৃথিবীতে প্রেরণের যে উদ্দেশ্যগুলো যেটা দেখি সেইখান থেকেও বোধ হয় আমরা একটু পিছিয়ে আসছি। আমরা এখানে বেসিক যে তিনটা জিনিস আছে, এবং কিতাব এবং হিকমতকে যদি আপনি শিক্ষা দিতে চান তাহলে শুধুমাত্র কোরআন এবং হাদিস পড়ে এই 200 বছর আগে আমরা তৎকালীন সমাজের প্রেক্ষিতে তৎকালীন যে উপমহাদেশের বাস্তবতা সেই বাস্তবতার প্রেক্ষিতে আমাদের যে সিলেবাস ছিল আমাদের সেই শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থাকে অনন্তকাল ভয়ে বেরিয়ে আমরা কিন্তু কিতাব এবং হিকমত শিক্ষা দিতে পারবো না। এবং আমাদের বাস্তবতা এই শিক্ষাটা অস্বীকার করার কোনো সুযোগই নাই যে আমাদের বর্তমান সময়ে তাজকিয়ার কাজটা অনেক ক্ষেত্রেই আমরা একটু অনুপস্থিত দেখতে পাচ্ছি। এবং এইটার কারণে আমাদের এখন যত মাদ্রাসা যত মসজিদ যত আলেম যত বক্তা কিন্তু সমাজে এর প্রভাবটা আমরা খুব একটু বেশি দেখছি না। না দেখার কারণে আজকে দেখবেন মুসলমানদের মধ্যেই সবচেয়ে বেশি অনাচার, মুসলমানদের মধ্যেই সবচেয়ে বেশি দুর্নীতি, মুসলমানদের মধ্যেই মানুষকে প্রতারণা করাটা সবচেয়ে বেশি। আমাদের মতো 90-95% মানুষের দেশে আপনি একটা খাদ্য বেজাল ছাড়া খেতে পারবেন না, ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারবেন না। তাহলে কেন আমরা আমাদের দায়িত্বটা বা আমরা আমাদের শিক্ষাটা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছি না বা মানুষের হৃদয়ে সেটাকে আমরা পৌঁছাতে পারছি না বলেই হয়তো আমাদের এই জিনিসগুলো আমাদের সমাজে এই অধঃপতনটা। এবং এই অধঃপতনটা যদি একটা আমরা রোধ করতে না পারি এই জাতি হিসাবে আমাদের অবস্থা এক সময় কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, হয়তো উম্মতে মুহাম্মদ হিসাবে বড় প্রাকৃতিক বিপর্যয় থেকে আল্লাহ রসুলের দোয়ার কারণে আমরা রক্ষা পেতে পারি, কিন্তু মানব সমাজে আমরা আমাদের খুব একটু ভালোভাবে জীবনযাপন করার হয়তো সুযোগটা হবে না। তো এই দৃষ্টিভঙ্গি থেকে আমি সবার কাছে অনুরোধ করব যে আমাদের শাহ মৌলানা মদনী ইসলাম সাহেব যেটা বলেছেন, এবার এইখানে আমরা জানি যে মৌলানা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সিলেট অঞ্চলে তার জীবনের একটা সুদীর্ঘ কাল তিনি কাটিয়ে গেছেন। তো তার জীবনের উপর অনেক কাজ হয়েছে কিন্তু তার সিলেট অঞ্চলে তিনি যে সময়টা ছিলেন সেই সময়টার বিস্তারিত বর্ণনাটা কোনো সময়ে আসে নাই। তো আমরা অনুরোধ করব যারা লেখালেখি করেন বা আলেম ওলামাদের মধ্যে নতুন যারা আছেন আপনারা দয়া করে আমাদের এই সমস্ত আলেম ওলামার যারা যাদের খেদমতে এবং যাদের আত্মত্যাগে ইসলামকে আমরা আজ পর্যন্ত এই পর্যায়ে পেয়েছি তাদের জীবনটাকে একটু সবাই একটু সংরক্ষণ করে তুলে আনেন, যার যতটুকু খেদমত করার সুযোগটাকে খেদমত করেন এবং সবাইকে মানুষকে অন্তত একটা বিশাল একটা প্রেমপূর্ণ হৃদয় দিয়ে দেখেন যে আপনি যদি রহমতুল্লাহ আলমীর উত্তরাধিকারী হতে চান
তাহলে সমস্ত সৃষ্টির প্রতি আপনার একটা প্রেমপূর্ণ হৃদয় থাকতে হবে। সামান্য কথাবার্তায়, সামান্য ওইটায় এ তালিম ও কাফির ও মাসিক এইগুলো না করে সবাইকে দোয়া করেন। আল্লাহ যদি আল্লাহ সকল মানুষকে যদি জান্নাতে দিয়ে দেয়, আপনার আমার কোনো ক্ষতি আছে? আমরা পৃথিবীর সকল মানুষকে হেদায়েতের জন্য দোয়া করি না কেন? তো মানুষকে যদি আপনি প্রেমপূর্ণ হৃদয় দিয়ে যদি দেখেন, তাহলে তার কল্যাণটা চাইবেন না, তার কল্যাণটা কামনা করেন। এবং ওই যে একটা কথা আমরা শুরু থেকেই শুনে আসছি, আর দিন নসিহা, মানুষের কল্যাণ কামনা করাটাই ধর্ম। এবং সৃষ্টির কল্যাণের জন্যই আল্লাহ যত সব নবী রসুল কিতাব সবকিছু আল্লাহ তার সৃষ্টির কল্যাণের জন্যই পাঠিয়েছেন, অকল্যাণের জন্য না। তো আমরা সকলে সেই কল্যাণের মূলমন্ত্রটাকে ধারণ করি। আমি মাওলানা রশিদ আহমদ এবং তার সাথে যারা কাজ করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা যে এই কাজটা করেছেন। এবং সকলেই যেন আমরা একটু চেষ্টা করি, আমাদের পূর্বসূরি বা বর্তমান যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত মাশায়েখরা আছেন, তাদের জীবনটাকে আমাদের স্বার্থেই আমাদের সামনে আমরা জীবিত রাখতে পারি। তো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর আমি একটু বেশি কথাবার্তা বলে ফেলেছি, আপনারা সবাই আমাকে মাফ করবেন। আমি সাধারণ শিক্ষায় লেখাপড়া করা একজন মানুষ, সরকারি চাকরি করি। দোয়া করবেন আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখে, হালালের পথে রাখে, হারামের জায়গা যেন আমার জন্য বন্ধ রাখে, এবং জীবনের কিছু হলেও যেন আল্লাহর সৃষ্টির খেয়াল করার সুযোগ দেন। তো আল্লাহ আমাদের সকল থেকে সকল প্রকার প্রাকৃতিক এবং মানবিক বিপর্যয় থেকে হেফাজত করুন। আপনাদের আমার কথাবার্তা শোনার জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানিয়ে এবং আমার মৃত্যুটির জন্য আপনাদের ক্ষমা প্রার্থনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وأحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. الله يكرم لك الرأس كريم وهتم أخوك قبول المنظر فرمان الله. الله مولانا شيخ عبد المتين হাফিজা আল্লাহকে আল্লাহ দীর্ঘজীবী করুন, সেহত আফিয়তের সাথে হায়াতে তৈবা দান করুন। আল্লাহ আমাদের যাদের মাতা পিতা দুনিয়ার থেকে চলে গেছেন, আমরা কোনো খিদমত করতে পারি নাই, রব্বে করিম আপনার কাছে এই দোয়া, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, ওয়াগফির লাহুমা ওয়ারহামহুমা ওয়াজআলিল জান্নাতাল ফিরদাউস মাওয়াহুমা। আমাদের মাতা পিতা যাদের জীবিত আছেন অথবা একজন জীবিত আছেন, হায়াতে তৈবা তবিলা মুবারকা দান করুন। মাতার উপর সায়াকে দীর্ঘদিন কায়েম দায়েম রাখুন আল্লাহ। আর আল্লাহ আমাদের মধ্যে অনেক বিমার আছে আল্লাহ, এই সিলেটের আল্লাহ বুজুর্গাদের দিয়ে যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ, ছিলেন আপনি বুজুর্গাদের এক জমাত দিয়েছিলেন আমাদের জমানায় আল্লাহ, হজরত মদন রহমতুল্লাহ আল্লাহ খোলা একে একে সবকে নিয়ে গেছেন আল্লাহ, তাদের সবাই তোর যাকে বলেন ফরমান আল্লাহ, আমাদেরকে হানিফ উজাদ আলামাল করিয়া দেন আল্লাহ, নেমাল বদল আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের মধ্যে অনেক বিমার আছে আল্লাহ, আপনার কুদরতি দারুল সিফা থেকে সিফা দান করুন। ভাইরাসকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে যান আল্লাহ, হায় আল্লাহ দুনিয়া ভাইরাসকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে যান আল্লাহ। যারা এই ভাইরাসে মারা গেছে শাহাদাতের মর্যাদা নসিব করুন, যারা বর্তমানে বাংলাদেশ সহ যারা বেশি আক্রান্ত আছেন তাদেরকে আপনার সিফা দান করুন, যারা আমরা হেফাজতে আছি আমাদেরকে হেফাজত রাখুন। ওয়াহফাজনা ইয়া আল্লাহ মিনাল বাইল হাজিরা ফাইন্নাকা খাইরুল হাফিজিন ইয়া আরহামার রাহিমিন। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় কাছে অগণিত দুরুদ আর সালাম পৌঁছে দেন আল্লাহ, আমাদেরকে বারবার হারমায়ণ শরীফের জিয়ারত নসিব করুন। মিন্নাস সওয়াল মিনকাল কবুল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।